বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, স্রেফ এই সন্দেহের বশেই স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকায়। অভিযুক্ত সঞ্জিত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার পায়রাডাঙ্গায়। মৃতার নাম অলকা দাস। অভিযুক্ত স্বামী সঞ্জিত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, আসামের বাসিন্দা অলকার সাথে বছর ছয়েক আগে রানাঘাটের সঙ্গীতের বিয়ে হয়। তাদের দু বছরের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা হতো। সম্প্রতি বচসা বেড়ে গিয়েছিল। স্ত্রী মোবাইলে বেশি কথা বলে, এ নিয়েই ঘটনার সূত্রপাত। স্বামী সজনীতের সন্দেহ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েত সদস্যার হস্তক্ষেপ করতে হয় এই বিষয়টিতে। শুক্রবার রাতে বাড়ির সকলে শুয়ে পড়লে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধে। সেই সময় পাশেই ছিল বছর দুয়েকের সন্তান। অভিযোগ, সঞ্জিত আচমকা ধারালো অস্ত্র দিয়ে অলকাকে কোপাতে থাকে। চিৎকারে পাশের ঘর থেকে সকলে ছুটে এসে দরজা ভেঙে অলকাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাকে রাত্রি বেলায় সাড়ে বারোটার পর হঠাৎ এক অদ্ভুত আওয়াজে ঘুম ভাঙলো। ভাবলাম আমাদের বাড়ির কুকুর চেঁচে, আমি চেক করছি কিনা। দরজা খুলে দেখলাম যে না, এই ঘর থেকে আওয়াজটা আসছে। তখন ঢুকলাম বলতে কি, ধাক্কা ধাক্কি কিছু, দুপাশ দিয়ে আটকানো, দরজা জানালা সবই আটকানো। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করার পর তখন বুঝতে কী করবো না করবো। তখন মা এই পাশে জানলা ছিল, সেটা আমি অতটা মানে খেয়াল করি। তখন দেখুন মা জানলাটা ভেঙে দেয় জানলা দিয়ে ঢুকবার দরজা খুলে ভিতরে ঢুকে দিকে এই অবস্থা। ভাইয়ের হাতে দাঁড় রয়েছে, বুমা লুটিয়ে পড়ে রয়েছে। তারপর আমি এনে সরিয়ে নিয়ে এসে দাঁড়াটা ফেলে দিয়ে, তারপর অলরেডি তখন লোকজন চাইছে, আমি জিজ্ঞাসা, আমি এক থেকে ফোন টোন করলাম যে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি এনে, লোকজন চলে এসেছে। তখন পুলিশও ঘর চলে যায়, পুলিশ আসে, অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্স আসতে আসতে মোটামুটি তারপরে পুলিশ অনেক পুলিশ অনেকক্ষণ ছিল। তারপরে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেলাম, হসপিটালে মারা গেছে। এমনি কোনো গন্ডগোল টোল কিছু হতো? গন্ডগোল হতো, এদের মধ্যে মাঝে মাঝে গন্ডগোল হতো। জানা গিয়েছে, বাড়ির অন্য সদস্য বা পাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না সঞ্জিতের। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। বিয়ে হয়েছে 6-7 বছর হলো, তো আসার পর থেকে মোটামুটি গণ্ডগোল ছিল স্বামী স্ত্রীর মধ্যে, খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তো মাঝে ঠিকঠাকই ছিল, হঠাৎ করে মাস তিনেক যাবৎ খুব অশান্তি শুরু হয়। খবর পেয়েছি, মেয়েটাও বলেছিল, তো তারপরে কালকে হঠাৎ করে কি হলো সে খবরটা পাইনি। পরে যখন শুনলাম যে মানে এরকম অবস্থা আসা হয়েছিল, বাড়িতে প্রাণ ছিল, অ্যাম্বুলেন্স আসে, পুলিশ গাড়ি আসে, নিতে নিতেই হসপিটালে মারা গেছে। তো হঠাৎ করে কি এমন হলো সেটা পুলিশ তদন্ত করে দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।